জাগৃতি প্রকাশনীর প্রকাশক ও লেখক ফয়সল আরিফিন দীপন হত্যা মামলায় আট আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই মুহূর্তে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী নাদিম মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাদিম মাহমুদ, এই মামলার রায় হয়েছে, মামলার বাদী এবং বিবাদী পক্ষের আইনজীবীরা তাদের প্রতিক্রিয়া কি জানিয়েছেন? ইব্রাহিম, রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি জানিয়েছে আর স্বাভাবিকভাবেই আসামি পক্ষ অসন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। আমরা এই মুহূর্তে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারওয়ার খান জাকিরের সঙ্গে কথা বলবো, তিনি আমাদেরকে জানাবেন এই রায় সম্পর্কে বিস্তারিত। ব্লগার রিয়াস মুর্শেদ বাবু হত্যা করে একই দিন শাহবাগ আজিজ সুপার মার্কেট জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরিফিন দীপন ও লালমাটিয়া সুদ্দেশ্বর প্রকাশনীর প্রকাশক টুটুলের উপর হত্যার উদ্দেশ্যে এসব সন্ত্রাসীরা হামলা চালায়। জিহাদের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের তথা অত্র মামলার আসামিদের লক্ষ্য ছিল ব্লগার, লেখক ও প্রকাশকদের হত্যা করে মানুষের কণ্ঠস্তব্ধ করে দেয়া এবং মানুষের মনে আতঙ্ক তৈরি করে জননিরাপত্তা বিঘ্নিত করা। আর এসব উদ্দেশ্য হলো মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করে দেয়া এবং রাষ্ট্রের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চরিত্র ধ্বংস করে দেয়া। ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশ করার কারণে জাগৃতি প্রকাশনীর মালিক ও প্রকাশক ফয়সাল আরিফিন দীপনকে পরিকল্পনা করে হত্যা করে এই জন্যে মাননীয় আদালত সর অর্থাৎ আটজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা এই রায়ের রাষ্ট্রপক্ষ থেকে সন্তুষ্ট। আসামিদের কার কি ভূমিকা ছিল এটা একটু বলেন। এই আসামিদের ভূমিকা ছিল এই মামলায় যে জিয়া সৈয়দ জিয়া নির্দেশনায় এই মামলায় দিক নির্দেশনা দেয় রেখি করে মইনুল হাসান শামীম, ট্রেনিং দেয় আব্দুস সবুর, খায়রুল ইসলাম, পরে আবু সিদ্দিক সোহেল রেখি করে, মোজাম্মেল হোসেন সাইমন পরিকল্পনার সাথে জড়িত এবং শেখ আবদুল্লাহ টাকা এবং অর্থ এই ব্লগার বিভিন্ন ব্লগার প্রকাশক হত্যার জন্য যত টাকা এই শেখ আবদুল্লাহ বিভিন্ন জায়গায় পৌঁছে দিত, এগুলো মাননীয় আদালত রায়ে অবজারভেশন করেছেন। তারা একাধিক ঘটনা ঘটিয়েছে। হ্যাঁ, এই ঘটনা দিনেও তারা একাধিক ঘটনা ঘটিয়েছে, সেটাও মাননীয় আদালত অবজারভেশনে বলেছেন এবং আমরা এই রায় রাষ্ট্রপক্ষ থেকে সন্তুষ্ট। তারা মনে হয় এর মধ্য দিয়ে মানুষের কণ্ঠ রোধ করার একটা চেষ্টা চালাচ্ছিল। হ্যাঁ, মাননীয় আদালত অবজারভেশনে বলেছেন যে এই যে স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করে দেয়া মানে রাষ্ট্রের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চরিত্র ধ্বংস করে এবং মানুষের মনে আতঙ্ক তৈরি করে জননিরাপত্তা বিঘ্ন করা। জাকির ভাই, আপনার কাছে একটু জানতে চাই, এই মামলার রায় উপলক্ষে ফয়সাল হোসেন দীপনের স্ত্রী এবং পরিবারের সদস্যরা এসেছিলেন, তাদের সঙ্গে কি কথা হয়েছে আপনাদের? রায়ে ওরা সবাই সন্তুষ্ট প্রকাশ করেছে। আর কিছু বলেছেন? হ্যাঁ, সন্তুষ্ট প্রকাশ করেছে। অনেক ধন্যবাদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারওয়ার খান জাকির, তিনি বলছিলেন যে ফয়সাল হোসেন দীপনের যিনি স্ত্রী তিনি আদালতে এসেছিলেন রায়ের দেখতে এবং তিনি তাদেরকে বলেছেন রায়ের তারা সন্তুষ্টি জানিয়েছেন। তবে মামলার যিনি মূল পরিকল্পনাকারী বরখাস্ত সেনা কর্মকর্তা সৈয়দ জিয়াউল হক জিয়া এবং অপর এক আসামি আকরাম হোসেন, এই দুইজন পলাতক থাকায় তিনি অসন্তুষ্টি জানান। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সাজা কার্যকরের কথা আইনজীবীকে জানিয়েছেন, যাতে দ্রুত এই ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেই তাগিদ দেওয়ার জন্য আইনজীবীকে তিনি জানিয়ে গেছেন। 2015 সালের 31শে অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীতে গিয়ে এর স্বত্বাধিকারী ফয়সাল আরিফিন দীপনকে কুপিয়ে হত্যা করে আনসার আল ইসলামের জঙ্গিরা। সেই ঘটনার প্রায় 5.5 বছর পর আজ রায় হলো এবং আদালত বলেছেন যে কণ্ঠরোধ করার উদ্দেশ্যেই তারা এই হামলা চালিয়েছিল, কেবল বই প্রকাশের জন্য এই ধরনের হত্যাকাণ্ড যারা করে তারা মানব জাতির শত্রু। এই পর্যবেক্ষণ দিয়ে আদালত বলেছেন তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এবং তাদেরকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আটজনকে দেওয়াটাই ন্যায় বিচার হয়েছে বলে আদালত মন্তব্য করেছেন এবং তাদেরকে অনুকম্পা দেখানোর কোনো সুযোগই নেই বলে আদালত মন্তব্য করেছেন। পাশাপাশি তাদের অর্থদণ্ড হিসেবে প্রত্যেকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আসামিদেরকে রায় ঘোষণার পর আদালত থেকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় গারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের কন্ডেম সেলে রাখা হবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ইব্রাহিম পাঠান। নাদিম মাহমুদ, অনেক ধন্যবাদ।